লক্ষ্মীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তায় ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার রাতে জেলা চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘের আয়োজনে সর্বজয়া পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদার। সর্বজয়া পূজা পরিষদের সভাপতি বিধান কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, অ্যাডভোকেট প্রিয়লাল নাথ, অ্যাডভোকেট মাহনলাল সাহা, গৌতম মজুমদার ও সমীর কর্মকার প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর থেকে আলী হোসেনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।